মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের ঘটনায় আহতের আতঙ্কে বাংলাদেশের সীমান্ত এলাকার মানুষ সেখানকার পরিস্থিতি জানাচ্ছেন আবুল বাসার নয়ন আমি যদি আপনাকে জানাতে চাই গতকাল রাতে অনেকটা সীমান্ত এলাকা শান্ত ছিল আজ সকালে ছোট কিছু গুলার শব্দ কেঁপে উঠেছে সীমান্ত এলাকা বড় কোনো গোলার শব্দ বেশি আসেনি একটু আগে আমরা একটি বড় আওয়াজ শুনেছি যেটি মিয়ানমার অভ্যন্তরে হয়েছে আসলে যেই সমস্যাগুলো মায়ানমার অভ্যন্তরে হচ্ছে সেটি একান্ত মায়ানমারের অভ্যন্তরীণ বিষয় তবে মায়ানমার অভ্যন্তরীণ বিষয় হলেও এই তুমরু ঘুমদুম বাইশারি সহ সীমান্তবর্তী যে এলাকাগুলো রয়েছে এখানকার মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে গোলার আওয়াজ বিকট শব্দে যে যখন সীমান্ত কে তখন মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে মানুষ মনে করছে গোলাগুলো হয়তো বাংলাদেশের এপারে ছুটে আসবে কিনা এমন আতঙ্কে রয়েছে যার কারণে এখানে যে সীমান্ত রক্ষায় বিজিবি রয়েছে বিজিবি তৎপর রয়েছে কোনোভাবে যাতে সীমান্ত অতিক্রম করে ওপার থেকে কোনো রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে আমরা সকাল থেকে গুন্দুমতুমরু এলাকা ঘুরে দেখেছি বিজিবির যে টহল টহলগুলো অনেকটা জোরদার করা হয়েছে তল্লাশি করা হচ্ছে তাদের কিছু দূর পরপর অপরিচিত মানুষ দেখলে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মূলত মায়ানমারের কোন রোহিঙ্গা যাতে এখানে এসে আশ্রয় নিতে পার না পারে সেই জন্য বিজেপির এই তৎপরতা পাশাপাশি এখানকার জনপ্রতিনিধি যারা রয়েছেন চেয়ারম্যান মেম্বার তারাও কাজ করে যাচ্ছেন যাতে মিয়ানমারের উপার থেকে কোনো রোহিঙ্গা এসে এখানে আশ্রয় নিতে না পারে আপনার মাধ্যমে একটি চিত্র দেখাতে চাই আমার পেছনে যেই পাহাড়টি দেখা যাচ্ছে সেখানে আসলে মায়ানমারের বিদ্রোহী বেশ কিছু সংগঠন আশ্রয় নিয়েছে তাদের মধ্যে মূলত মায়ানমারের নিরাপত্তা বাহিনীর মধ্যে গত দুই বছরের অধিক সময় ধরে সংঘাত চলে যাচ্ছে আসলে আগামীতে এই সীমান্ত পরিস্থিতি কতটুকু উন্নতি হবে সেই বিষয়ে আমরা প্রশাসন বা জনপ্রতিনিধিদের কাছ থেকে জানতে পারিনি তবে প্রশাসনের বিভিন্ন সূত্র বলেছে যেটি মায়ানমার অভ্যন্তরে চলছে সেটি একান্ত মায়ানমারের বিষয় তবে বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় যাতে কোনো প্রভাব না পড়ে সেজন্য সব ধরনের ব্যবস্থা প্রস্তুতি রয়েছে মায়ানমারের কোনো রোহিঙ্গাকে যাতে নতুন করে বাংলাদেশে আশ্রয় দেওয়া হবে না এমন আমার বাংলাদেশ সর্বশেষ তথ্য চলে যাচ্ছি স্টুডিওতে দর্শক আমরা এতক্ষণ শুনছিলাম মিয়ানমারের রাখাইন রাজ্যে সরকারি বাহিনী ও বিদ্রোহীদের সংঘাতের ঘটনায় বাংলাদেশের সীমান্তবাসীদের যে আতঙ্ক রয়েছে সেই বিষয়ে বিস্তারিত